ভাই এই যে টেস্ট হচ্ছে ঘরের মাঠে টেস্ট বিশ্বকাপে বিশ্বকাপ খেলো একটা তামিম ইকবাল নাই এটা কি ভাবে তামিম ইকবালের না থাকার বিষয়টা এইভাবে দেখব আমরা যে তামিম ইকবাল আমাদের কিন্তু দেশের ওপেনার সে দীর্ঘ অভিজ্ঞ প্লেয়ার যতক্ষণ পর্যন্ত তামিমের বিকল্প হিসাবে আমরা কাউকে পাচ্ছি না ততদিন পর্যন্ত তাকে কিন্তু মানে আমাদের গ্রহণ করে নেওয়া উচিত অনেক বেশি তার দিকেই ফলো রাখা উচিত আমাদের কিন্তু আমরা কিন্তু বারবার দেখছি যে তামিম আসছে গিয়েও আসছে না হ্যাঁ মানে বর্তমান সময়ে যেটা দেখছি যে তামিম হয়তো ফিরবে একেবারে অপশন নিয়ে নিয়েছিল এক সময় হয়তো ফিরবে আবার দেখছি ফিরবে না বিপিএল এর মাধ্যমে ফিরবে আবার দেখছি যে ফির মানে বিপিএল এর পরেও না ফেরার মতো এমন একটা অবস্থা তৈরি হয়েছে তো তামিমকে নিয়ে এরকম কোনো রাজনীতি বা তামিমকে নিয়ে এরকম ধরনের কোনো মানে পরিকল্পনা মানে মিথ্যা পরিকল্পনা বা তার সম্মানহানি হয় এরকম না কিছু করাই উচিত আচ্ছা এই যে মাঠের খেলার থেকে যে মাঠের বাইরের আলোচনাটা বেশি হয় বাংলাদেশের ক্রিকেটে আপনারা ভক্তরা এটা কি কি হয়ে থাকে আমরা ভক্তরা মানে মাঠের ক্রিকেট আসলে মাঠের এটা তো বাস্তবতা হ্যাঁ আর মাঠের বাইরে যে আলোচনাটা হয় এটা আসলে মানে কি বলবো এটা এটা হ্যাঁ আবেগের বিষয় বলতে পারি এছাড়াও আমাদের বাহিরের অনেক বিষয় আছে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে দেশের পরিস্থিতি এই দেশের পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু অনেকে অনেক আলোচনা করে রাজনীতির দৃষ্টিকোণ থেকে কেউ ক্রিকেটটাকে বিশ্লেষণ করে কেউ শুধু ক্রিকেটের মানে অবস্থান থেকে ক্রিকেটটারে বিশ্লেষণ করে এই মানে বিভিন্ন দিক থাকার কারণে কিন্তু আলোচনাটা বাহিরে বেশি হয় আর ক্রিকেটীয় বিশ্লেষণ যদি আমরা বলি তাহলে ক্রিকেটীয় বিশ্লেষণ দিক থেকে একদিক থেকে বিশ্লেষণ হওয়ার কারণে ক্রিকেটের মানে বাস্তব জগতে আলোচনাটা কম হয় আর আমাদের বাহিরের জগতে আমরা আমাদের অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো দিক আছে এটার কারণে মানে মনে করি যে ক্রিকেটের বাহিরে আলোচনাটা বেশি হয় এক আর বাংলাদেশের পরিস্থিতিটা এমন মানে আমরা বর্তমানে যেটা দেখছি বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে বাংলাদেশে ক্রিকেট এই খেলাটাকে অনেক বেশি উপরে নিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ বাংলাদেশে অনন্য জগৎ তো আছেই কিন্তু ক্রিকেট খেলাটা বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেট খেলাটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় জাতীয় খেলা একটা জনপ্রিয় খেলা আরেকটা হয়ে গেছে ঠিক আছে এই দিক থেকে আসলে বলবো যে ক্রিকেটটা বেশি সামনে থাকার কারণে আলোচনাটা বেশি হয় আর কি মুশফিকুর রহিমের আউটটা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন একজন ক্রিকেট প্রেমী হয়ে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় কারণ একটা প্লেয়ার 15 বছর ধরে খেলতেছে এরকম একটা আউট হবে কখনো 87তম টেস্ট হ্যাঁ 88তম এরকম একটা উইকেট পড়বে মানে উইকেট হবে আশা করিনি কখনো এই আর কি তবে সবকিছু মিলিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াইছে ভালো বোলিং করছে এই জন্য আশা দেখতেই পারি ব্যাটিং দেখে খুব মানে হতাশ হয়েছিলাম বাট বোলিং হিসেবে বোলিং দেখে মোটামুটি ভালো কিছু হবে এটা আশা করতে পারি সাহস দিতে মাঠে থাকবেন ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আসবো ইনশাআল্লাহ